আমাদের এখানে অনেকজন আছে যারা আমাদের দেশ থেকে আর দেশে নিয়ম অনুসারে রোজা এবং ঈদ পালন করে থাকে মহাশয় আমার প্রশ্ন হলো আমরা যারা বাকি লোকজন আছি আমরা কি আমাদের দেশে নিয়ম অনুসারে রোজা এবং ঈদ পালন করতে পারি নাকি আরব দেশে নিয়ম অনুসারে পালন করব জি শুকরিয়া জাযাকাল্লাহু খায়রান একবার প্রশ্ন করেছেন যে সৌদি আরবকে কেন্দ্র করে সৌদি আরবে যে দিন ঈদ হয় বা রোজা হয় বা আরাফা হয় সেই দিনকে সৌদি তারিখটাকে তারিখ ধরে তারা আমরা ভারতবর্ষ পাকিস্তানে বসে তারা এই কাজগুলো করছে এটা হুকুম কি এই বিষয়ে আমাদের ডিটেইল আলোচনা আছে ইউটিউব থেকে শুনে নিতে পারেন একদিনে ঈদ বিশ্বব্যাপী ঈদ এইভাবে আলোচনা আছে ইউটিউব থেকে শুনে নিতে পারেন আলোচনা মানে প্রশ্ন তো লম্বা নয় প্রথম মনে করে রাখবেন যারা জ্যোতির্বিদ্যা সম্পর্কে যাদের ধারণা আছে তারা কখনো বলবে না যে হ্যাঁ সৌদি আরবের চাঁদ দেখা গেলে এগুলো বিশ্বের মানুষকে ঈদ করতে হবে এটা কখনো মত দিতে পারবে না যারা একটু ভূগোল বুঝে যারা জ্যোতির্বিদ্যা বুঝে ভাই এবারে আমেরিকাতে ভাই সৌদির একদিন আগে চাঁদ দেখা গিয়েছে কি যায় না কথা বলে সৌদির একদিন আগে এবারে চাঁদ দেখা গিয়েছে তার মানে আপনাকে বুঝতে হবে 9 তারিখে চাঁদ আরাফা দিন কিসের দিন বলেন তো ভাই 9 তারিখ আরাফা 10 তারিখ ঈদুল আযহা মানে কুরবানির দিন এখন সৌদি আরবে যে দিন 9 তারিখ কি বললাম সৌদি আরবে যে দিন 9 তারিখ ওই দিনে আমেরিকাতে এবার কয় তারিখ ছিল কথা বলেন 10 তারিখ কেন আমেরিকাতে সৌদি আরবের আগে একদিন আগে চাঁদ দেখে নিয়েছে আর আমাদের সেই দিন ভারত বাংলাদেশ পাকিস্তান ছিল 8 তারিখ কয় তারিখ 8 তারিখ তো ভারত বাংলাদেশ পাকিস্তানে 8 এ জিহাদ সৌদি আরবে 9 আর আমেরিকাতে 10 এখন বলেন তো আপনি যে দাবি করলেন যে সৌদি আরবকে কেন্দ্র করে আপনি ঈদ এবং এই বাকি আহকামগুলো পূর্ণ করবেন তাহলে এটা কি করা সম্ভব সৌদি আরব কি ইসলামের মডেল জি না সৌদি আরব ইসলামের মডেল নয় ইসলামের মডেল হচ্ছে কোরআন এবং সুন্নাহ সৌদি আরবের আগেও পৃথিবীতে চাঁদ দেখা যায় তাহলে আপনাকে বলতে হবে কারণ যত আপনি পূর্ব দিকে চলে যাবেন চাঁদ তত তাড়াতাড়ি দেখতে হবে যত পশ্চিমে চলে সরি যত পশ্চিম দিকে চলে যাবেন চাঁদ তত তাড়াতাড়ি দেখতে হবে একদিন আগে দেখতে পারেন আর যত আপনি পূর্ব দিকে চলে যাবেন সূর্য তত তাড়াতাড়ি আগে দেখবেন কথা কি আমরা বুঝতে পারছেন তাই এই আজকে মানে গত বছর থেকে প্রমাণ হয়ে যায় গোটা বিশ্বব্যাপী একদিনে ঈদ করা সম্ভব নয় এটা বিজ্ঞানের বিরুদ্ধে এটা পড়াশোনার বিরুদ্ধে ডিটেল আলোচনা ইউটিউবে আছে দেখে নিতে পারেন শুকরিয়া আসসালামু আলাইকুম যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তার গুনাহ হবে কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূরা বাকারা 195 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা নিজেরা নিজেদেরকে মৃত্যুর দিকে ঝুঁকে দিও না মানে নিজেদের মৃত্যু এগুলো করতে আল্লাহ সুবহানাহু নিষেধ করেছেন কারণ আল্লাহ সুবহানাহু তাআলা নিয়ে জীবন দিয়েছেন তিনি একটা নির্ধারিত সময় মৃত্যু আপনাকে দেবেন যদি আপনি নিজের জীবনটাকে ধ্বংস করে দেন এটা গুনাহ কাবিরা ইমাম যাহাবি তার কিতাবুল সাওয়াইব মানে কাবিরা গুনাহ সমূহের মধ্যে তিনি আলোচনা করেছেন নিজেকে হত্যা করা মেরে ফেলা সুইসাইড অ্যাটেম্প করা এটা গুনাহ কাবিরার অন্তর্ভুক্ত আপনি নিজেকে হত্যা করে দিতে পারেন না এটা হারাম এটা নিষিদ্ধ শুকরিয়া জাযাকাল্লাহু খায়রান পরকালের শাস্তি যেটা বলেছেন সে বুখারী মুসলিমের হাদিসে যে ব্যক্তি যেভাবে মৃত্যুবরণ করবে তাকে কিয়ামত পর্যন্ত ওইভাবে সে নিজেকে নিজেকে ওই কাজটা করবে মানে আপনি পেটে চাকু দিয়ে আপনি নিজে নিজে মারা গেছেন তো যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বারবার করে চাকু দিয়ে বুঝাতেই থাকবেন কথা বুঝতে পারছেন মানে এটা আপনি নিজে নিজে শাস্তি নেবেন শুকরিয়া এই প্রশ্নেরই আরেকটা অংশ আছে যেহেতু আল্লাহ তাআলা তার ভাগ্যই তো লিখে রেখেছেন যে সে এইভাবেই মারা যাবে তাহলে তার গুনাহ কেন হবে মাশাআল্লাহ ভাই প্রশ্ন করেছেন যেহেতু আল্লাহ সুবহানাহু নিজেই নির্ধারণ করে দিয়েছেন যে সে এই চাকু দিয়ে বা নিজে সুসাইড করবে নিজে মারা যাবে নিজে আত্মহত্যা করবে তো তার কেন গুনাহ হবে ভাই গুনাহ হবে এই জন্য কারণ কোরআন আল্লাহ বলেছে নিষেধ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা দুটো জিনিসকে আপনাকে মুক্ত করে দিয়েছে আল্লাহ সুবহানাহু নাহালে 69 নম্বর আয়াতে বলেছে নিঃসন্দেহে মধুটা শিফা আছে উপকার আছে এবং দুধের উপকার আছে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছে মদ হারাম মদের ক্ষতি আছে এখন দুনিয়াতে আপনাকে মদও দিয়েছে আবার দুনিয়াতে আপনাকে কি দিয়েছে মধুও দিয়েছে দুধও দিয়েছে কিন্তু আল্লাহ কি বলেছেন মদ হচ্ছে আর হারাম
আর দুধ আর অপরদিকে মদটা হালাল তো আল্লাহ যখন বিধানকে একদম মানে বিধান যখন দিয়ে দিয়েছে আপনি যখন হারাম দিয়ে যাচ্ছেন তখন এই যে গুনাহ করছেন আল্লাহ দুধ আচরণ করছেন এটা আপনার গুনাহ কেন জানেন কারণ আপনি ইচ্ছা শক্তি দিয়েছে আল্লাহ কি দিয়েছে ইচ্ছা শক্তি দিয়েছে আল্লাহ তো সিস্টেম করতে হারাম করেছে আপনি আল্লাহর কথার উপরে মারতপরি করছেন এই জন্য আপনার গুনাহ হবে শুকরিয়া আমাদের এখানে প্রচলিত আছে কোন মেয়ে অন্তঃসত্ত্বা প্রেগন্যান্ট হলে মেয়ের আত্মীয়রা একদিন করে খাওয়ায় এবং পোশাক দেয় এটাকে ইসলাম কি বলে বলছে সাজা বলে শুরু ইসলাম বলছে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোন এক বল প্রশ্ন করেছেন আপনাদের এলাকায় একটা রীতি প্রচলিত আছে যে মেয়ে যদি প্রেগন্যান্ট হয় শেষ মাঠে তার বাড়ি থেকে লোকজন আসে একদিন খাওয়া দাওয়া করানো হয় পোশাক আশাক দেওয়া হয় এটা বিধান কি প্রথম কথা এই যে সাত দেওয়া বা মনে করেন যেটা দ্বিতীয় হয় এটা করতে হয় করলে অবশ্যই কোনো কল্যাণ আছে যদি এই অনুষ্ঠানের মাধ্যমে যে ব্যক্তি অনুষ্ঠানটা করছে সে যদি মনে করে এটা করতে হয় করলে অদৃশ্য কোনো কল্যাণ ভালো আছে খায়ের আছে মানে ভালো কিছু হবে না করলে কোনো ক্ষতি হয়ে যেতে পারে এরকম চিন্তাধারা নিয়ে করলে এটা হয়ে যাবে শিরিক এটা হবে বিদআত কথা বুঝতে পারছেন কিন্তু যদি এমনি ট্রেডিশন হয় যে না মেয়েটা এসেছে মেয়েটাকে বিদা দিতে হবে সন্তান এসেছে খুশি এমনি মানুষকে খাচ্ছে এটা বিদআত হবে না কেন কারণ এটা সে ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট করছে না কথা কি বুঝতে পারছেন এখন আপনার অন্তর কিন্তু আপনার অন্তর বুঝি না এখন যারা ভাবছেন যে আমরা তো করি এখন আপনি কি উদ্দেশ্যে করছেন যদি মনে করেন কোনো কল্যাণ হয় বা করতে হয় এটা না করলে ছেলের ক্ষতি হতে পারে ছেলের মায়ের কিছু ক্ষতি হতে পারে এই কিছু কল্যাণের চিন্তা করে যদি করেন এটা হারাম কথা বুঝতে পারছেন এটা করা যাবে না কিন্তু এমনি সে বিদায় নিয়ে কারণ শ্বশুরবাড়িতে থাকবে না মায়ের বাড়িতে যাবে সে খুশি এই যে যদি খাওয়াতে চায় খাওয়াতে পারে তবে ঘটা করার কিছু দরকার নেই দু চারজন কপিল সিংকে খাওয়ানো ভালো এত গ্রামের মানুষ বুড়িয়ালা মানুষকে মুখে খাওয়ানো কি দরকার আমরা বুঝতে পারি শুধু খাওয়ানো আর খাওয়া এ দুটোই বুঝি মানুষ মারা গেলেও খাওয়া দে কেউ বাঁচলেও খাওয়া দে কেউ হইলে কেউ হবে তার জন্য খাওয়া দে আসসালামু আলাইকুম তাবলিগ জামাতের লোক ধর্ম প্রচারের জন্য মসজিদে থাকতে পারবে কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাবলিগ জামাতের লোক মসজিদে সে থাকতে পারে কি পারে না প্রথমত যেসব প্রচলিত আমরা তাবলিগ দেখছি এই তাবলিগ জামাতটা যদি মসজিদে এসে থাকতে চায় তাকে থাকতে দেন অবশ্যই তাদেরকে আমরা বিতাড়িত করব না তবে তাদেরকে প্রচার ক্ষেত্রে সেই সময়তে আমরা বাধা দেব কথা বুঝতে পারছেন তা যদি আশ্রয় চায় যদি তারা মুসলিম তারা দূর থেকে এসেছে তারা মুসাফির এই জন্য তাকে থাকতে দেন যে আপনি থাকতে যাচ্ছেন আপনি ঘুমান একটা জায়গা করে ঘুমান সমস্যা নেই কিন্তু সে যখন ফাজাল আমল খুলে বলবে যে হমক হিসেবে এই কাজটা করতে হবে বেড়াতে ফাজাল আমল রাখ কেন তারা না সে ব্যক্তি মুসলিম ভাই সে যেন আমরা ভালোবাসি কথা বুঝতে পারছেন কিন্তু সে যে দাওয়াত দিয়েছে দাওয়াতটা জেব জাল মৌজু মিথ্যা কথা এগুলো দাওয়াত দেওয়া যাবে না তাই জন্য মসজিদে রাত দিলে কোনো সমস্যা নেই কিন্তু তাদেরকে ওই দাওয়াতটা দিতে বাধাগ্রস্ত করতে হবে কেন না বাতিল ওইখানে কোনো সহি অধিকাংশ কথাই নেই শুকরিয়া আসসালামু আলাইকুম একজন মুসলিম হয়ে কোন হিন্দু দোকানে মাংসের কোন খাবার খেলে সেটি হারাম খাওয়া হবে নাকি হালাল হবে একজন মুসলিম কোন অমুসলিমের কাছে গিয়ে যদি মাংস খায় তাহলে সেটা কি হালাল হবে না হারাম হবে দুনিয়ার সমস্ত খাবার খেতে পারবেন কিন্তু সেই সমস্ত প্রাণী মাংস বাদ দিয়ে কি বললাম বলেন তো অমুসলিমদের হোটেলে গিয়ে আপনি ডিম খেতে পারবেন কথা বুঝতে পারছেন ডিম খেতে পারবেন মাছ খেতে পারবেন শাক সবজি ফল মূল এগুলো খেতে পারবেন শুধু কি খেতে পারবেন না বলেন তো ভাই শুধু মাংস যেগুলো প্রাণীকে জবাই করা হয় সূরা নাহার 115 সূরা আনআম 145 সূরা মাইদা আয়াত নম্বর 3 সূরা বাকারা আয়াত নম্বর 173 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেসব প্রাণী জবাই করা পূর্বে আল্লাহর নাম নেওয়া হয় না এইসব প্রাণী মুসলিমদের জন্য হারাম কথা বুঝতে পারছেন এগুলো মুসলিমদের জন্য হারাম তাই অমুসলিম ভাইদেরকে বুঝাবেন যে ভাই আমরা খাচ্ছি না তার অর্থ এই নয় যে আপনাকে আমরা অপমিত খারাপ মনে করছি আপনি মুড়ি দেন তাহলে মুড়ি খাবো আপনি মাছ দেন দেখেন মাছ খেয়ে নেবো আপনি ডিম দেন ডিম খাবো ও সব কিছু খাবো কিন্তু প্রাণীর মাংসটা খেতে পারবো না কথা বুঝতে পারছেন এটা বুঝিয়ে বলুন শুক্রিয়া আসসালামু আলাইকুম কোন সুদখোরের মেয়ে বিবাহ করা জায়েজ হবে কি নাম্বার 1 2 যারা নামাজ পড়ে না তাদেরকে জালসা দেওয়া উচিত মাশাআল্লাহ ভাই ছোট প্রশ্ন করেছেন কোন সুদখোরের মেয়েকে বিয়ে করা যাবে কি যাবে না বিয়ে করে দেখেন না একবার বিয়ে তো করা সবাইকে যায় তাহলে আল্লাহ নিয়ে বলেছেন
বুখারী 5518 নম্বর হাদিস যে সাধারণত যখন বিয়ে করা হয় তখন চারটি গুণ মানুষ দেখে তার প্রবৃত্তি চায় তার সৌন্দর্য তার অর্থ তার সম্পদ এগুলো দেখে তার বংশ দেখে এগুলো মানুষ দেখে আর আল্লাহ নবী বলেছেন তুমি দীন দেখো মানে ধর্মটাকে দেখো এটাকে প্রাধান্য দিতে বলেছে মুসলিম আহমদ ইবনে আল্লাহ নবী বলেছেন যে দীনদার যদি স্ত্রী না হয় তখন ফিতনায় পড়ে যাবে অতএব যখন তুমি স্ত্রী নির্বাচন করবে সে দীনদার মানে ধার্মিক দেখতে হবে এখন বাপ যদি সুন্দর হয় মেয়ে যদি ধার্মিক হয় বিয়ে করতে পারবে কথা বুঝতে পারছেন বাপ যদি সুন্দর হয় কিন্তু মেয়েটা ধার্মিক এই মেয়েটাকে বিয়ে করতে পারবেন আর সুদ খাওয়া হারাম সে যদি মুসলিম হয় সে যদি অন্যায় স্বীকার করে যে আমি সুদ খাই তা হারাম সে যদি স্বীকার করে তাহলেও তার পরিবার থেকে মেয়ে নিতে পারেন তাকে বুঝাতে পারেন এটা এত বড় ইনাহ যে সুদ খেয়ে বাড়িতে আপনি খেতে পারবেন না অথবা তার মেয়ে নিতে পারবেন না এত কঠিন ইসলাম নয় তবে যে সুদ খাচ্ছে সে গোনা করছে কথা বুঝতে পারছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাছে এসে একজন সাহাবী বলছেন যে আমরা অমুক ব্যক্তিকে দাওয়াত দিয়েছে তার ইনকাম সোর্স হারাম আমাকে খেতে যেতে পারি ইবনে মাসউদ বলছে তোমাকে যদি সে দাওয়াত দেয় তার দাওয়াত তুমি কবুল করবে কারণ সে যেটা হারাম উপার্জন করেছে সেই উপার্জন হারাম যেটা করার কারণে সে গুনাহ করেছে তো তোমাকে দাওয়াত দিচ্ছে তুমি খেতে যাচ্ছ তুমি হারাম খাচ্ছ না তুমি দাওয়াত খাচ্ছ কথা বুঝতে পারছেন মুসলিম ইবনে আবি শাইবাতে হাসান সনদে বর্ণনা এসেছে তো এখান থেকে বোঝা যায় যে কোন সুদখোরের মেয়ে যদি মুসলিম হয় ধার্মিক হয় আপনি তাকে বিয়ে করতে পারেন দুই নম্বর প্রশ্ন যারা জালসায় একদিনে সালাত আদায় করেন না এখন আপনাদের হুকুম কি কঠিন কথা সে মুসলিম কিতাব আল ঈমান 253 256 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদা কাফারা যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দিয়েছে বা নামাজকে পড়ে ত্যাগ করে দিয়েছে ইচ্ছাকৃত ফাকাদা কাফারা এই ব্যক্তি আল্লাহ নবী পরোক্ষ বলছে কাফের হয়ে গেছে মানে কুফরি করেছে কথা বুঝতে পারছেন মানে আল্লাহ নবীর কঠিন ভাষা ইমাম শেখ সোহলা উসাইমিন আব্দুল আজিজ আব্দুল রবি বাস রহমাল্লাহ শেখ সোহলা আল ফাউজান শেখ আব্দুল রাজ্জাক বিন আফিচি সৌদি ওলামা তারা এক বাক্যে তারা বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না নামাজকে ত্যাগ করছে ব্যক্তি কাফের তারপর সলাহ পৃষ্ঠ নম্বর 7 তারা ইজমা নকল করছে যে ব্যক্তি নামাজ পড়ে না নিজেকে মুসলিম দাবি করছে এই ব্যক্তি কি বলেন তো ভাই কাফের কেন আল্লাহ নবীর হাদিস পেশ করেছে নবী হচ্ছে বাইরে আব্দুল বাজার কুসুর তারপর সলাহ একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের বলা হচ্ছে সুরা তিরমিজি 2278 নম্বর আল্লাহ নবী বলছে যে ব্যক্তি নামাজ পড়ে না এর কিয়ামতে উত্থিত হবে ফেরাউনের সঙ্গে হামানের সঙ্গে নমরুদের সঙ্গে বা বলুন তো এরা কি মুসলিম না কাফের যাদের সঙ্গে আপনার পুনরুত্থান হবে তারা কাফের আল্লাহ নবী বলছেন সুরা নাসে সুরা নাসে হাদিস নম্বর 666 আল্লাহ নবী বলছেন মানুষ মৃত্যুর পরে তার প্রথম জিনিস আপনি হবে আর সলাত তখন নামাজে যে নামাজ নিয়ে তার অন্য ইবাদত বাতিল করে দেওয়া হবে সমস্ত হাদিসের আলোকে সে সলাত বলছে যে নামাজ পড়ে না এমনিতে কাফের বলা হচ্ছে তখন আপনি কি করে চিন্তা করেছেন ভাই নামাজ ব্যতীত আপনি যদি হজ করেন আল্লাহ উসাইন রাদিয়াল্লাহু আনহু তার বাসটা বাতিল হয়ে যাবে কেন ওই দলিলটি পেশ করেছে তিনি তিনি বলেছেন আল্লাহ কিয়ামতের মাঠে প্রবেশ করবে কিসের বলেন তো ভাই নামাজে যার নামাজ ঠিক আছে তখন আল্লাহ বলবেন হজে খাতাটা নিয়ে এসো নামাজ ঠিক আছে জাকাতের খাতা নিয়ে এসো নামাজ ঠিক আছে কুরবানির খাতাটা নিয়ে এসো প্রথম যে নামাজই নেই আল্লাহ তাআলা কিছু হিসাব আর লাগবে না কিছু কথা বুঝতে পারছেন এই দলিলটিকে সামনে রেখে শেখ সালাল হোসেন তিনি এত বড় কঠিন কাজ বলেছে কথা বলেছে যে নামাজ পড়ে না হজ ব্যক্তি যদি হজ করে সৌদি আরবে বাড়ি যেতে নামাজ পড়ে না তাহলে হজের সময় হজ করতে যাচ্ছে এর হজ আল্লাহ সালাত কবুল করবেন না নামাজ পড়ে না বলে কুরবানি দিচ্ছে কুরবানি কবুল করবে না এখন বলেন তো আপনি নামাজ পড়েন না আপনি জালসা দিয়ে একদম জান্নাতে ঢুকে যাবেন জালসা দেওয়া ফরজ না এটা তো আমাদের তৈরি করা দিন প্রচারটা মাধ্যম হিসাবে এইভাবে দিন প্রচার আল্লাহ নবীও করেনি এই সেম পদ্ধতিতে হ্যাঁ তারা দাস করেছে আলোচনা করেছে যে এইভাবে ট্র্যাডিশনগত পদ্ধতি ছিল না তাই নামাজ ব্যতীত এগুলো করলে আপনারা আরো ক্ষতি হয়ে যাবে কেন কারণ আপনারা নিজের আয়োজন করেছে ও যে হাদিস বলেছি মিশকাত 4912 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন এক ছেলে মানুষকে উল্টো করে ঝুলে জিহ্বাকে কাচ্চি যে কেটে দেওয়া হবে তাকে জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার তোমরা দের আজকে এই অবস্থা কেন তো ওরা তখন বলবে যে মানুষকে আমরা ভালো ভালো কথা বলেছি কিন্তু নিজে করিনি মানে আপনারা ভালো ভালো জালসার আয়োজন করেছে আপনারা নিজের আলোচনা শুনেছেন আয়োজন করেছেন কিন্তু আপনারা নিজেরা আমল করছেন না আল্লাহ নবী বলছে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে তারপর একটা গরু বা অন্য কোনো প্রাণী তাকে চারিয়ে খুঁজতে থাকবে একদম যা তাদের পেশা না ওই পিস্তে থাকবে বিভিন্ন বর্ণ এসেছে এটা কাদের জন্য বলেন তো ভাই যারা মানুষকে ভালো কাজে
কথা বলে ভালো ভালো জিনিসকে আয়োজন করে কিন্তু নিজের আমল করে না তাদের প্রতি এটা হবে কিয়ামতের মাঠে মরে তারপরে বুঝবে আসসালামু আলাইকুম আমার এক খ্রিস্টান বন্ধু আমাকে প্রশ্ন করলেন মুসলমান ভাইরা কি যীশু খ্রিস্টকে মানে মাশাআল্লাহ আপনারা খ্রিস্টান বন্ধু প্রশ্ন করেছে মুসলিমরা কি জিসাস ক্রাইস্ট বা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে জি আমরা মুসলিমরা বিশ্বাস করি নবী যীশু খ্রিস্টকে তারা বলে জিজাস জিজাস আমরা বলে ঈসা আলাইহিসসালাম কথা বুঝতে পারছেন আশা তার নাম যীশু না তার নাম ইয়েশুয়া কি বললাম বলেন তো তার নাম ইয়েশুয়া বাইবেলের যে গ্রিক নিউ টেস্টামেন্ট আমাদের লাইব্রেরিতে এবং আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তার নাম লেখা হয়েছে হিব্রুতে ইয়েশুয়া এখান থেকে আরবিতে হচ্ছে ঈসা এখান থেকে ইংরেজিতে হয়ে গেছে যীশু এখান থেকে চাইনিজে বলে চেসু মানে তার ছবি জ মানে নামে এটা শাব্দিক পরিবর্তন কথা বুঝতে পারছেন তো যীশু খ্রিস্টকে মুসলিমরা বিশ্বাস করে যে বিশ্বাস করে তবে কি হিসাবে প্রফেট অফ গড তিনি আল্লাহর নবী ছিলেন আমরা মুসলিমরা বিশ্বাস করে জিজাস ক্রাইস্ট তথা নবী ঈসা আলাইহিসসালাম তিনি মৃতদেরকে জীবিত করতেন আল্লাহর সাহায্য নিয়ে তিনি মানুষকে অদৃশ্য কোনো জ্ঞান দিতেন আল্লাহর সাহায্য নিয়ে তিনি কুমারী গর্ভে জন্মগ্রহণ করেছেন এটা আমরা বিশ্বাস করে পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নাম্বার 49 এ সূরা আলী ইমরান আয়াত নাম্বার 49 ও সূরা মাইদা আয়াত নাম্বার 170 আঠারো পর পর আল্লাহ বর্ণনা করেছে নবী ঈসা আলাইহিস ব্যাপারে যে এই কথাগুলো আমরা তাকে ঈসা বলি খ্রিস্টানরা তাকে যীশু বলে কিন্তু অনেক খ্রিস্টান তারা মনে করে যে যীশু আসলে সে শুধু নবী নন তিনি বরং আল্লাহর পুত্র এবং স্বয়ং আল্লাহ আর আমরা বলি যারা মনে করে যীশু ঈশ্বর ছিলেন অথবা আল্লাহ ছিলেন পবিত্র সূরা মাইদা আয়াত নাম্বার 73 বলছে দেখা যায় তাফাল্লাযিনা কালু যে তারা কুফরি করছে ধর্মের অবমাননা করছে যা যীশুকে মনে করে আল্লাহ কথা বুঝতে পারছেন আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি তো যীশুর ঈশ্বরত্ব বিশ্বাস করি না শুকরিয়া আসসালামু আলাইকুম আমি একজন হানাফি আমার এক আল হাদিস বন্ধু আমাকে মজা করে বলে হানাফি দিক থেকে হিন্দুরা ভালো এ বিষয়ে আপনি কি বলেন না প্রথম কথা কেউ যদি এই কথা বলে যে হানাফিদের জন্য হিন্দুরা ভালো বা এটা খুব সীমালঙ্ঘন গুলু অতিরঞ্জন বাড়াবাড়ি কি কখনোই নয় একজন ব্যক্তি সে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কালেমাতে বিশ্বাস আছে কিন্তু আকীদায় ভ্রষ্টতা আর একজন একজন সুস্পষ্ট কাফের তার সঙ্গে কখনো পুরুষ মতে মিল করা সম্ভব নয় এ ব্যক্তি বিশ্বাস তাহলে জালের মতো করে ফাঁসে হতে পারে সর্বোচ্চ আকিদা তার বিদাতি হতে পারে তারপরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ ব্যক্তি একদিন একদিন জান্নাতে যাবেই যাবে সুনান তিরমিজি 3640 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের সামনে এলাল ঘোষণা করবে বান্দা তুমি যদি আসমান থেকে জমির ভর্তি পাপ নিয়ে আমাদের সন্তুষ্টি পাও আমি আল্লাহ আসমান থেকে জমির ভর্তি ক্ষমা নিয়ে তোমার সঙ্গে তোকে জান্নাত দিব মাথা যদি একটা পাপ না থাকে সেটা নাম হচ্ছে শিরক কথা বুঝতে পারছেন তো আমাদের হানাফি ভাইরা তাদেরকে কাফির বা মুশরিক কথা এইও বলি না হ্যাঁ কিছু কিছু আমল আছে যে কাজগুলো তারা হারাম কাজ করে কিছু কিছু কাজ আছে যে শিরকি কাজ করে কিছু কিছু আছে বিদাত আছে তবে ইনশাআল্লাহ এরা একদিন আল্লাহ সুবহানাহু ওয়া বিশেষ রহমত করে জান্নাত যাবে যাবে আর যারা কাফের তাদেরকে ব্যাপারে আল্লাহ বলছে ফলে দিনা ফি আবাদা তারা চিরস্থায়ী জাহান্নামে কথা বুঝতে পারছেন শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া